गोटा देश तथा तो राज्य गंडाछड़ा महकुमाते गत 16 जून थेके आगामी 28 जून पर्यंत पेट्रोपण्य मूल्य बृद्धिर प्रतिबादे विक्षोभ कर्मसूची संघटित करा हच्छे। सीपीआईएम गंडाछड़ा महकुमा कमिटीर उद्योगे गोटा महकुमा एलाकाय प्रत्येक दिन कोनो ना कोनो जायगाय तादेर ए विक्षोभ कर्मसूची रयेछे। मंगलवार महकुमार तोइचाकमा बाजारे विक्षोभ कर्मसूची संघटित करा हय। सेखाने उपस्थित छिलेन सीपीआईएम गंडाछड़ा महकुमा कमिटीर सम्पादक धनंजय त्रिपुरा, सीआईटीयू गंडाछड़ा विभागीय सभापति चारुकुमार चाक, नारी नेत्री अर्चना दास प्रमुख। সংগ্রামী বন্ধুগণ, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং বামফ্রন্ট সারা দেশে 16 জুন থেকে 28 জুন বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে পেট্রোল ডিজেল আমাদের দেশের মধ্যে সেঞ্চুরি প্রায় পেট্রোল 100 টাকার উপর। আজকে সকালেই আমরা পেট্রোল পাম্পে যেটা দেখলাম 101 টাকা 12 পয়সা হয়ে গেছে এবং ডিজেল প্রায় 91-92 টাকা 100 টাকা কাছাকাছি। তো তাতে করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়া মানেই স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়ে, নিত্য প্রয়োজনের জিনিসের দাম। তার জন্য আমরা দাবি রাখছি বর্ধিত পেট্রোল পণ্যের মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ এই দেশের মধ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষের জনকল্যাণে কোনো কাজ করে নাই, শুধুমাত্র জনগণের পকেট মাট করছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, দেশটাকে পুরা বিক্রি করে ছেড়ে দেওয়া হচ্ছে, দেশের সম্পদ বিক্রি করে লুটপাট করা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের পার্টি সহ বামপন্থীরা সারা দেশের মধ্যে লড়াই সংগ্রাম, আমরাও আমাদের রাজ্যে এবং আমাদের গন্ডাছড়া। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।